এক সপ্তাহ স্থগিত ইন্দোনেশিয়ার ফুটবল লীগ। ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি স্টেডিয়ামে দর্শকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এবং পদদলিত হয়ে অন্তত 129 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিপ্রেক্ষিতে ফুটবল লীগও এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আর এমআইএফসি এবং পার্সে বায়া ফুর বায়ার মধ্যকার খেলা চলাকালীন পূর্ব জামার একটি স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। খেলায় আরএমআইএফসিকে 3-0 গোলে হারায় পার্সে বায়া। দুই দশক পর পার্সেবায়ের কাছে হারের পরও স্টেডিয়ামে থাকা আরিমার দর্শকরা মাঠে নেমে বিশৃঙ্খলার সৃষ্টি করে। তাদের থামাতে পুলিশ কাঁদানে ঘের ছুড়ে, এতে দর্শকদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয় এবং এতে অনেকে পদদলিত হয়ে নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আর অন্তত 200 জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনাকে সামনে রেখে ইন্দোনেশিয়ার লীগ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে এবং এ নিয়ে একটি তদন্ত কমিটিও গঠন করেছে। কারণ দর্শানোর আশা ব্যক্ত করেছে ইন্দোনেশিয়ার ফুটবল বোর্ড। এছাড়া এই ঘটনায় শোক প্রকাশ করেছে ইন্দোনেশিয়ান ফুটবল বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। ইন্দোনেশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে এই ঘটনায় তারা তদন্ত শুরু করেছে। অন্যদিকে এদিকে এই ঘটনায় বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা যায় শেষ বাঁশি বাজানোর পরে আরএমআর ভক্তরা পিচের দিকে দৌড়ে আসে। পুলিশ তখন টিয়ার ঘ্যাস নিক্ষেপ করে, যার ফলে ভিড়ের মধ্যে পদদলিত এবং শ্বাসরোধের ঘটনা ঘটে বলে পূর্ব জাভার পুলিশ প্রধান বলেছেন। নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও রয়েছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ফুটবল বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।